তো এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট, রুটি আলুর তরকারি, আর কালকের একটু পনির ছিল, তো ওই পনিরটা আর শুভাঙ্কার ওর দিকে শুয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার ডিবুক। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে সানডে, মেসেজ একটা এসছে, ছাড়ো, ও শিট, ওষুধ খাইনি, এক মিনিট এক মিনিট। তো ইয়া, ওষুধ খেয়ে নিয়েছি, বিকি যদি জানতে পারে ওষুধ খেতে ভুলে গেছি খুব বকাবকি করবে, তো তাই ওষুধটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, এখন আজকে প্ল্যান আছে মার বাড়িতে যাবো, মার বাড়িতে লাঞ্চ করার প্ল্যান আছে। সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। তো ইয়া, এখন দিনটাকে শুরু করা যাক। অলরেডি 11:30 বেজে গেছে, আজকে সানডে, তো সব আস্তে ধীরে হচ্ছে, সবাই লেদ খেয়ে খেয়েই কাজ করছে। তো ইয়া, এখন একটু পর রেডি হবো, রেডি সেডি হয়ে বেরিয়ে যাবো বাড়ির জন্য, দেন বাড়ির থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন এসে গেছি টেরেসে, কাপড় রোদ দেওয়ার জন্য। আজকে কয়েকটা কাপড় ধোয়া হয়েছে, তো আমার কাপড়গুলো ভাবছি যে রোদ দিয়ে দিই এখানে, দেন বাড়িতে যাব। রোদ আছে, ভাল লাগছে। তো এই যে রেডি হয়ে গেছি, একটা চিকেন কারি কুর্তা পরেছি, এখন মার বাড়ি যাব। তো চলো এখন যাওয়া যাক, রাস্তা থেকে মিষ্টি কিনতে হবে, তো ওগুলো কিনে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বেরোচ্ছি এখন, তো চলো যাওয়া যাক। বিকি ডাইরেক্ট চলে যাবে, ওর কিছু কাজ আছে, ওটার জন্য বাইরে গেছে। তো এখন বেরোচ্ছি আমি। আধা রাস্তায় শুভাঙ্করকে পেয়ে গেছি, অনেক লাকি, আজকে আর ট্র্যাকারে যেতে হলো না আমাদের। অবভিয়াসলি লাকি, ইউ আর লাকি। না, কানা কেন নেবে? না, গুড়ের মিষ্টি নিব। কটা? চারজন পাঁচজন? সাতটা নিয়ে নাও, সাতটা। সাত গো দিয়ে দিলে 105 রুপিয়া না? ফেভারিট রে, ইউ ট্রাই দিস ওয়ান। তুমি ফেলে খাও। রস নেই চাই ভাইয়া? তো বাড়িতে এসে গেছি, চুলটা বেঁধে নিয়েছি, এখন লেট হয়ে গেছে অলরেডি। শুভাঙ্গারকে অনেকক্ষণ ধরে ফোন করছি, ও বলছে আসছি 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 আসছি, দেখা যাক ও কখন আসে। তো আমি খেয়ে নিব, আজকে এখানে বানানো হয়েছে বিরিয়ানি, তো চলো দেখা যাক বিরিয়ানিটা কেমন করে বানিয়েছে মমি, গিয়ে দেখছি। তো চলো এখন যাই নিচে অ্যান্ড দেখি বিরিয়ানিটা। তো এই যে বিরিয়ানি রেডি হয়ে গেছে, রায়তা আছে, স্যালাড আছে, পনির আছে, আমি আছি, আর মমি ভিডিও করছে নাকি, ফটো তুলছে ইনস্টাগ্রামের জন্য। তো এখন খাবো, খুব খিদে পেয়েছে। কেরকম লাগছে খেয়ে? বিরিয়ানি ইজ লাভ নাকি? কিন্তু লাস্ট টাইম ইন্ডিপেন্ডেন্স ডে দিন যে বানিয়েছিলাম, ওটা জানলে নুন একটু কম হয়ে গেছিল। আজকে তাদের সবকিছু একদম, আমি ভাবছিলাম যে একটু নুনটা একটু হয়তো বেশি হয়ে যাবে। তারপরে আগে বাই বাই। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি
সিএর কাছে আমার রিটার্ন ফাইলটা করাতে হবে। অনেক দিন ধরে ডিলে করে করে আজকে আমার যেতেই হবে, আজকে আমার করাতেই হবে। তো যাচ্ছি এখন, তো এখান থেকে এসে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার। আজকে বিরিয়ানিটা তো আমার খেয়ে খুব ভালো লেগেছে। শুভাঙ্কার কেমন লেগেছে? অসম অসম। আমরা দুজনে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা হেলমেট পরেছি। দ্যাটস ওকে, দেখেন ভাঙ্গা হেলমেট পুরনো হেলমেট, তারপর ফাইনালি বাড়িতে আসলাম। আর এই যে আমার চুলের অবস্থা, হেলমেট পরলে চুল একদম চ্যাপটা হয়ে যায়। তো এনিওয়ে, শুভঙ্কর এখন আমার কাছে মমিকে আনতে স্কুটিতে। মমিকে বলছে যে চল আজকে আমরা পার্টি করব, ভালো ভালো জিনিস বানিয়ে খাবো, কিন্তু আমি জানি কিচ্ছু করবে না। ইদের আমাকে বলবে তুমি রান্না করো, আর ও ওর ফ্রেন্ডের বাড়িতে চলে যাবে মমিকে রেখে। ও এভরি টাইম এটাই করে। তো মমিকে গেছে আনতে, তো মমি আসুক। আর আমি ভাবছি যে এখন একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, বানাই মমি আসবে করে একটু কিছু একটু তো ভালো, একটু ভালো স্পেশাল ট্রিটমেন্ট দিতে লাগে, বিকজ আমিও গিয়ে ভালো করে খেয়ে এসছি আজকে বিরিয়ানি। তো ইয়া, এখন রেডি হব, রেডি ইন দ্য সেন্স চেঞ্জ করব, আর এই যে ঘরে কাপড় জামা এইভাবে। শুভঙ্কর থাকলে, শুভঙ্কর যখন বাড়িতে একা থাকবে রুমে, ও রুমটাকে লন্ড বন্ড করে রেখে যায়, মানে কম্বলটাকে রেখে উল্টাপাল্টা করে দেয়। আমি যত জিনিস পারি আমি গোছাতে থাকি, আর ও যত পারে ও সব নষ্ট করতে থাকে। তো ইয়া, এখন আগে রুমটাকে একটু ঠিকঠাক করবো, কাপড় জামা এদিকে সেদিকে পড়ে আছে, তো ওগুলোকে ঠিক করবো, দেন আমি যাবো কিচেনে, চা বানাবো, চা না সরি কফি বানাবো, আজকে কফি বানাবো আর ফ্রেঞ্চ ফ্রাইস বানাবো। তো ইয়া, থাকো আমাদের সঙ্গে। তো মমিও এসে গেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইজের প্ল্যান ড্রপ করে দিয়েছে। ও বলছে নাকি পেট আমার ভর্তি হয়ে আছে বিরিয়ানি খেয়ে, তো আর ফ্রেঞ্চ ফ্রাই ট্রেঞ্চ ফ্রাই কিছু খাবো না। কফি খাবি? তো কফি খাবে শুধু, ফ্রেঞ্চ ফ্রাইজ বানাই একটু, দেখি দাদা হয়তো রেডি হচ্ছে। তো দেখি এখন গিয়ে একটু কফি বানিয়ে দিই, কফি বানাই, কফি খাই, আড্ডা দিই। তো ইয়া, তো কফি রেডি। বাদাম বাদাম কাঁচা, আর কি হচ্ছে? আরে ভেরি টিস্যু। কফি খাওয়া হয়ে গেছে, এন্ড কফি ওয়াজ জাস্ট অসম, টু গুড ছিল। কে বানিয়েছিল কফিটা? কফিটা মমি গিয়ে বানিয়ে দিয়েছে, আমি বানাচ্ছিলাম অবভিয়াসলি, আমি গিয়ে থাকি, ও বললো যে আমি বানিয়ে দিতে, ও বললো যে আমি বানিয়ে দিতে, তো ও বানিয়ে দিয়েছে। আদারওয়াইজ আমিও বহুত ভালোই বানাই কফি চা, ঠিক না? এইদিকে শুভঙ্কর বাবু, আমার মুখে এখনো খাওয়া আছে। এনিওয়ে, দাদাভাই ইজ এ বিগ ফ্যান অফ মৌসুমির চা। তো সেদিন মাকে বলছিল যে ইউনো মৌসুমির চাটা বেশি ভালো লাগে, তো মা ওয়াজ লাইক এত বছর আমি বানালাম, বউ আসার পর আই মিন ভাইয়ের বউ আসার পর ভাইয়ের বউর চা বেশি ভালো লাগে। এমনি ও ভালোই চা বানায়, গরম জলটাও ভালো বানায়, অ্যান্ড না সব কিছু ভালো বানায়, ভালো বানায়, সত্যি ভালো বানায়। অ্যান্ড প্লিজ ভিউ বাড়াতে হবে, জানি না, ফাঁকি দেয় না সত্যি কথা বলে। আর আমি আর মমি এখানে আড্ডা দিচ্ছিলাম, তুমি বললো হঠাৎ করে দাঁড়া আমি একটা রিল বানাবো এখন এখানে। তো ও বসে গেছে রিল বানাতে, দাঁড়াও দেখাচ্ছি সেট আপ। ওই যে ও কিছু কিছু রিল বানাচ্ছে, এদিকে লাইট ফাইট লাগিয়েছে, ওইদিকে ও বসে রিল বানাচ্ছে, হাই কর। ওই যে ও কিছু একটা রিল বানাচ্ছে। তো ফাইনাল প্রোডাক্টটা তুমি ওর ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবে, তো মমির ইনস্টাগ্রামটা আমি লিঙ্ক করে দিব আমার ডেসক্রিপশন বক্সে। তো ইয়া, এখন আমি বসে বসে এটাই ও রিল কেমনে করে বানাচ্ছে এটাই দেখছি, ও গেলে তারপর আমি বানাবো। না না সত্যি ভালোই করছে, এতক্ষণে কিন্তু সো ফার সো গুড,
তো আমি ইনস্টাগ্রামের ওর পেজের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা এখানে গিয়ে ওকে ওর রিলগুলোকে দেখে লাইক করে দিবে। তো ইয়া, এখন ফিলহাল এগুলোই করছি, আমরা বসে বসে গল্প করছি, ও রিল বানাচ্ছে, আমি ডিফারেন্ট ইউটিউব ব্লগস দেখছি। তো ইয়া, সন্ধ্যাটা এইভাবেই পার করছি, এখন 7:30 বাজে মাত্র। তো আজকে ডিনারে ভাত, কোমর ডোগা দিয়ে ঝোল আছে, কই গেল, ডালের বড়া দিয়ে আছে ডাল, আর এদিকে বিরিয়ানি, আলু ভাজি, আর পাপড় আছে, পাপড় শেখা আছে, সুয়াঙ্কর স্টার্ট করে দিয়েছে অলরেডি। বন অ্যাপেটিট, বন অ্যাপেটিট। মমি বানিয়েছে, ভালো বানিয়েছে, খাও। শেষ অলরেডি, শেষ অলরেডি, শেষ না আবার দিব তোমাকে। ইয়া ওই বাবা দাও, ডিনার ডান, এখন টাইম ফর সাম প্রিবায়োটিক, প্রোবায়োটিক, গুড ব্যাকটেরিয়া ফর ইয়র স্টমাক, বিকজ আমার স্টমাক তো খারাপ ছিল, তো খেতে হবে। তো চলো এখন এটাকে, নাও। হোয়াট নাও? আরে ভিডিও তো কেমন হচ্ছে? He is really suffering since a few days. I'm not suffering, but the thing is, have it, have it. Useful in chronic constipation. You don't have chronic constipation? Yeah, since a few days you are suffering. So, ঠিক আছে, কিছু হবে না, খেয়ে নাও। তো সব ডিনার ডান, ভেরি সি, ইয়া। তো ডিনার ডান, মেডিসিনস ডান, হজম একটা ওষুধ খাচ্ছি, মেডিসিনস ডান। তো এখন হলো বেড টাইম, তো করে দিলাম, কথা বলো। তো এখন ঘুমিয়ে পড়ো। দাদা এই যে, হ্যাঁ, গুড নাইট ফ্রম হার সাইড অ্যাজ ওয়েল, গুড নাইট, সুইট ড্রিমস। তো চলো এখন ঘুমাচ্ছি, গুড নাইট, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। একটা কথা বলতে ভুলে গেছি, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঘুমিয়ে পড়েছিল, আমাকে আবার আমাকে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বিকজ এটা বলা জরুরি, এটা না বললে তোমরা করবে না, করতে হবে, ইম্পর্টেন্ট। ইয়েস, তো চলো, বাই বাই, গুড নাইট, গুড নাইট।